স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ হেসান দেখছিলেন দিনের সংবাদ শিরোনাম এবার জেনে দিচ্ছি পুরো খবর বিদেশগামী যাত্রীদের জন্য দেশের বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্টের জন্য ল্যাব বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এমন নির্দেশ দেন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে বলেন প্রধানমন্ত্রীর নির্দেশের ফলে আগামী দুই তিন দিনের মধ্যে পিসিআর টেস্ট মেশিন বসে যাবে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে পরে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় প্রবাসী শ্রমিকরা বিদেশ যেতে পারছিলেন না এখন ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ায় করোনা টেস্ট রিপোর্ট পাওয়া যাবে চার থেকে ছয় ঘন্টার ভিতরে পরিস্থিতি বিবেচনায় সব পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নভেম্বর ডিসেম্বরের দিকে পিএসসি পরীক্ষা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি আমরা যদি ছয়টার মতো নিতে পারি ছয়টা নিব নাহলে শর্ট সিলেবাস আমাদের সেইভাবে রিকভারি প্ল্যান করা আছে আমাদের যে আমরা কখন কোনটা করতে পারি ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে মেগা প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম এক্ষেত্রে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও উপবৃত্তির ব্যবস্থা করা দরকার বলে মনে করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনাম আহসানুল হক মিলন একই সাথে শিক্ষার্থীদেরকে আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে শিক্ষাঙ্গনে আনতে হবে বলে মনে করছেন তারা অন্তরা বিশেষের প্রতিবেদনে বিস্তারিত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ২০০৯ সালেও ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিল ৪০%। ব্যানবেইসের তথ্য অনুযায়ী করোনার প্রকোপের আগে তা ২০%-এর নিচে নামে। করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অবশেষে ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে দেশের স্কুল কলেজগুলো। করোনাকালে অনেক শিক্ষার্থী অর্থনৈতিক কারণে পড়াশোনা বাদ দিয়েছে। বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে প্রান্তিক পর্যায়ে বেড়েছে বাল্য বিয়ের সংখ্যা, বেড়েছে শিশুশ্রমও। শিক্ষাবিদরা মনে করছেন ঝরে পড়া এই শিশুদের আবার শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে প্রয়োজন নানামুখী উদ্যোগ। সরকার একটা মেগা প্রকল্প নিতে, অনেক তো মেগা প্রকল্প নিলাম যেগুলি ১০০ বছর পর হারিয়ে যেতে পারে, আবার পুনর্নির্মাণের প্রয়োজন হতে পারে, কিন্তু শিক্ষায় যদি আমরা মেগা প্রকল্প নেই তাহলে প্রজন্মের পর প্রজন্ম সেখান থেকে আমরা বিনিয়োগের বিরুদ্ধে আমাদের অনেক বেশি লাভ আমাদের ঘরে তুলতে পারি। শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তির পাশাপাশি পারিবারিক উদ্যোগ ও সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারা। যারা ঝরে পড়ে গিয়েছে তাদেরকে কিন্তু আমাদের বিদ্যালয়ে ফেরত আনতে হবে, সেই কারণে আমাদের কিছু কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে। যেমন স্কুলগুলোতে টিফিনের ব্যবস্থা করতে হবে, যে মেয়েরা বাল্য বিবাহ হয়ে যাচ্ছে স্কুল থেকে চলে যাচ্ছে তাদের জন্য উপবৃত্তি বাড়িয়ে দিতে হবে, এবং যে সমস্ত ছেলেরা ঝরে পড়ছে সত্যিকার অর্থে কাজে চলে গিয়েছে তাদেরকে কারিগরি শিক্ষায় দীক্ষিত করার জন্য তাদেরকে উপবৃত্তি দিয়ে কারিগরি শিক্ষায় ফেরত আনতে হবে। মহামারীকালীন একটা বৃত্তি দিলাম, তাদেরকে দুই তিন বছর চার বছর দিলে ৫ বছরের প্রকল্প হলেই কিন্তু চলবে, তাতে সরকারের হয়তো ১০০০০০০ টাকা যাবে কিন্তু আমি বলছি বিনিয়োগটা তার বহুগুণ ফেরত আসবে। শিক্ষকদের প্রবন্ধনা দিতে মেগা প্রকল্পের আওতায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সুবিধা ও ল্যাপটপের ব্যবস্থা করার কথাও বলেন শিক্ষাবিদরা। এছাড়াও প্রয়োজনে ঝরে পড়া শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিভাবকদের বোঝানোর কথাও বলেন তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এই বয়সী শিক্ষার্থীদের আপাতত ফাইজার ও মডার্না টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বলেন এই মাসে আরও ২.৫ কোটি টিকা আসবে, এর মধ্যে সিনোফার্মের ২ কোটি এবং ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে। ১৭ বছর বয়সের যারা আছেন তাদেরকেও টিকা দেওয়া হবে, কিন্তু একটু শর্ত আছে, সেটা হলো WHO-র অনুমোদনটা আমাদের পেতে হবে এবং আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদনটাও পেতে হবে, যার অপেক্ষায় আমরা আছি। শুধু তাই নয়, এই বয়সের যারা আছেন তাদের সংখ্যাও কিন্তু অনেক,
আমাদের সেই সংখ্যা টিকাও আমাদের হাতে থাকতে হবে, কাজে সেই টিকার ব্যবস্থা আমরা করছি এবং WHO-র অনুমোদন সাপেক্ষে আমরা এই টিকাগুলো দিতে পারবো 12 বছর এবং তার ঊর্ধ্বে। কখনো সড়কে নানা অব্যবস্থাপনা, আবার কখনো উন্নয়ন প্রকল্পের নকশায় নানা ভুল ত্রুটি, এমন নানা কারণে প্রতিদিন রাজধানীর কোথাও না কোথাও যানজটের মুখোমুখি হচ্ছেন এই নগরীর বাসিন্দারা। তেমনি রাজধানীর তেজগাঁও এবং বনানী ইউটার্ন নির্মাণে নকশায় ত্রুটি থাকায় এখানেও যানজট সংকটের সমাধান মিলছে না বলে মনে করেন ঢাকা মহানগর উত্তর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ। এদিকে 10টির মধ্যে 2টি ইউটার্ন নির্মাণে ত্রুটি আছে স্বীকার করে যানজট সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর যানজট কমিয়ে আনতে চলতি বছর জুন মাসে তেজগাঁও সাত রাস্তা থেকে আবদুল্লাপুর পর্যন্ত 10টি সুপরিসর ইউটার্ন নির্মাণের কাজ শেষ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু এয়ারপোর্ট থেকে মহাখালীর এই পথ পাড়ি দিতে এখনো সময় লাগছে 1 ঘন্টা, আবার কখনো কখনো কয়েক ঘন্টায় দাঁড়ায়। এমন প্রচণ্ড যানজট তৈরি হওয়ার পেছনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বনানী নৌবাহিনী সদর দপ্তর পর্যন্ত নানা উন্নয়ন প্রকল্প চলমান থাকা, এছাড়া কাকলিমোড় থেকে মহাখালী সিগন্যাল পর্যন্ত সড়কে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের যত্রতত্র গাড়ি পার্কিংকে দায়ী করছেন কেউ কেউ। অনেক সময় লাগছে, আধা ঘন্টার উপরে হবে। লোকাল বাস বাম সাইডে থামায় বা প্যাসেঞ্জার ওঠা, পারাঙ্গে তো 1 ঘন্টা লাগছে। এমন প্রকল্পকে গুরুত্বপূর্ণ মনে করে ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা বলছেন বনানী চ্যানেলবাড়ি এবং তেজগাঁও এলাকার ইউটার্ন দুটির নির্মাণ ত্রুটি সংশোধন না হলে এখানে যানজট সংকটের সমাধান মিলবে না। আমাদের এক্সপেক্টেশন ছিল যে আমাদের ট্রাফিক ডিভিশনের সাথে বসে সমন্বয় করে যদি ডিজাইনটা করা হতো তাহলে হয়তো আমরা আরো বাস্তবসম্মত একটা সমাধান বা একসাথে কোঅর্ডিনেশন করে আমরা হয়তো এই নকশাটা করা সম্ভব ছিল। প্রকল্পের ত্রুটি বিচ্যুতিগুলো খতিয়ে দেখে সমাধান করা হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা টেকনিক্যাল পার্সন যারা আছে তাদেরকে আমরা এটা দায়িত্ব দিয়েছি যে ফিজিক্যালি স্টাডি করে পুলিশ বিভাগের সহযোগিতায় একদম একুরেট বিষয়টা ফাইন্ড আউট করার জন্য যে কোন জায়গাতে কি কারণে বটলনেকটা হচ্ছে, কি কারণে একটু যানজট কোথাও কোথাও একটু দেখা যাচ্ছে। আমরা যদি প্রয়োজন হয় আমরা বলেছি যে আমরা ডিজাইনটাকে একটু মডিফিকেশন করে রিডিজাইনিং করে আমরা খুব শিগগিরই কাজটা করে দেব। এদিকে আগামী 12 সেপ্টেম্বর স্কুল কলেজ খুলবে, ফলে আবারও বিভিন্ন সড়কে ও অলিগলির রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা করছেন ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। নোয়াখালীর মাইচি দিতে 144 ধারা ভঙ্গ করে এমপি একরামুল করিমের সমর্থকদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে নোয়াখালী টাউন হলের মোড় থেকে 50 থেকে 60 জনের একটি দল মিছিলটি বের করে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছলে এতে বাধা দেয় পুলিশ। এ সময় দুপক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ওই মিছিলে অংশগ্রহণকারী 5 জন আহত হন, এছাড়া 11 জনকে আটক করে পুলিশ। ঘটনার পর শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়। এর আগে আওয়ামী লীগের বিবদমান 3 পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 144 ধারা পড়ো মিছিল এবং আটক এবং আহতের সংখ্যা শোনা যাচ্ছে, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, নোয়াখালীর অবস্থা কেমন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ, আপনাকে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী শহরের টাউন হল মোড়ে। নোয়াখালীতে আওয়ামী লীগের 3টি গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন 144 ধারা জারি করেছে। এদিকে 144 ধারা চলাকালে আজ দুপুর 12টায় এমপি ইকরাম গ্রুপের সমর্থকরা টাউন হল মোড় থেকে একটি মিছিল বের করে দক্ষিণ দিকে যাওয়ার পথে পুলিশের লাঠিচার্জ করে এবং বাধা দেয়। এই সময় তাদের 5 জন সমর্থক আহত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে এই আইন ফৌজদারি আইন অমান্য করার অপরাধে নোয়াখালী পুলিশ প্রশাসন এমপি সমর্থকদের 11 জনকে আটক করেছে। এ বিষয়ে আমি
কথা বলেছি নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যারা 144 ভঙ্গ করে মিছিল করেছে ফৌজদারি অপরাধের কারণে তাদের 11 জনকে আটক করেছে। সব মিলিয়ে নোয়াখালী আইন শৃঙ্খলা এখন পরিস্থিতি খুবই উত্তপ্ত। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ র্যাব সহ সাদা পোশাকধারী সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। তো এই মুহূর্তে আমি কথা বলছি আপনার জানানোর পরে বিভিন্ন যানবাহন চলছে, আরও অধিকাংশ দোকানপাট এখনও মানুষ আতঙ্কে বন্ধ আছে। তা আসলে সব মিলে পরিস্থিতি এখনও উত্তপ্ত চলছে। সন্ধ্যা 6টা পর্যন্ত 144 চলবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ নোয়াখালী থেকে। সোহাগ আপনাকে ধন্যবাদ। আগুনে পুড়ে গেছে কেরানীগঞ্জের কালীগঞ্জ নুরুম সুপার মার্কেটের অন্তত 300+ দোকানঘর, তাতে আনুমানিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার রাত 10:30 এই ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয়রা। দমকল বাহিনীর 9টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দোকানিরা দোকান বন্ধ করে মার্কেট ছাড়ার 1 ঘন্টা পরই আগুনের লেলিহান শিখা দেখা যায় কালীগঞ্জের নূর সুপার মার্কেটের 12 নম্বর গলিতে। প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাত 10:30 লাগা সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশে গলিতে। ফায়ার সার্ভিস আসার আগেই পুরো ছাই হয়ে যায় 750 দোকানের মধ্যে অন্তত 300। তিন ভাগের দুই ভাগ দোকান, এক ভাগ দোকান পুড়ে গেছে। আর বৃষ্টিতে আসাতে আমাদের অনেক উপকার হয়েছে। আর বিশেষ করে ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস আমাদের কোনো কাজ করতে পারে নাই। আমি কিছু মাল বাইর করছি আর আমি বাইর করতে পারি নাই ভাই। একটু ফায়ার করছে, ধোঁয়া বাইরেছে টিন শেডটা, তখন আমরা অনেক চেষ্টা করছি, একটা তালা ভাঙছি, একটা ভাঙছি, আর একটা এই পাশে রয়ে গেছে গা। পরে টিন শেড তো ধুম করে অনেক আগুন ধরে গেছে গা। ফায়ার সার্ভিস অনেক পরে আসছে। স্থানীয়রা বলছেন মার্কেটের ভেতরে খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত। তবে দমকল বাহিনী কর্মকর্তা জানান আগুন লাগার কারণ খতিয়ে দেখবে তাদের 3 সদস্যের তদন্ত কমিটি। মার্কেটের ভিতরেও যে সরঞ্জাম ওগুলো তো দাহ্য পদার্থ, তো এখানে ছোট একটা ইলেকট্রিক শর্ট সার্কিটই যথেষ্ট এটা বড় একটা আগুন সৃষ্টি করার জন্য। তো আমরা আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে অন্যান্য আগুনের মতো এখানে যেহেতু প্রচুর এখানে দোকানপাট ছিল, তো এই সেগুলা হয়তো কোনো একটা বিশেষ সোর্স থেকে আগুন লাগার ফলে আগুনটা সৃষ্টি হয়। অ্যাকচুয়াল কারণটা হয়তো তদন্ত ছাড়া তো বলা সম্ভব হচ্ছে না। আগুন লাগার ঘটনার মধ্যে আশপাশের দোকানিদের মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত বিক্রেতারা। আরিফিন শাকিল, News24, ঢাকা। এদিকে পুলিশ পরিচয় আশুলিয়ার নয়ার হাটে 19টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বাজারের লোকজন জানায় রাতে দোকানের কর্মচারী ও নিরাপত্তা প্রহরীর অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এর আগে নৌকায় ওই বাজারে প্রবেশ করে ডাকাতরা। দোকানগুলোর দরজা খুলতে বলে তারা। এ সময় পুলিশে জানতে চাইলে পুলিশের লোক বলে পরিচয় দেয় ডাকাতরা। এর মধ্যে জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিনের সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর এগিয়ে যাওয়াই বিএনপির গাত্রদাহ। বিএনপি নেতারা তাদের বক্তব্যে দুর্নীতির কথা বলেন, অথচ তাদের শাসনামল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতির সময়কাল। পদ্মা যমুনা ব্রহ্মপুত্র সদস্যের প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে। বন্যা কবলিত এলাকার পানি নামলেও দুর্ভোগ কমেনি লাখো বানভাসীর। বন্যা দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট রয়েছে। একসাথে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়, এমন অভিযোগ বানভাসীদের। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
একই চিত্র সিরাজগঞ্জে। নদী তীরবর্তী তিনটি উপজেলার ঘরবাড়িতে এখনো বন্যার পানি থাকায় উঁচু বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকে। এবারের বন্যায় এসব উপজেলার 8,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আমরা এইভাবে পানি আসে এইভাবে কিভাবে খালি দুর্যোগে ভুগতেছি তারা বলার না, কাক কমু অনুদানও পাইতেছি না। আমাদের সাথী অঞ্চলে এই যে প্রতি বছরে আমাদের খুব কষ্ট, এখানে পানি গড়ের ভিতরে পানি। ফরিদপুরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দী রয়েছে 10টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামের মানুষ। বানের পানির তোড়ে বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বানভাসীদের অভিযোগ, বন্যা ও করোনার কারণে কাজকর্ম না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করলেও ভাগ্যে জুটেনি ত্রাণ সহায়তা। এই যে বন্যায় দেখেন আমাকে কি অবস্থা, মেম্বার চেয়ারম্যানরা তাই আমাকে দেখতেছে না। আমাদের অনেক সমস্যা, রাস্তাঘাট ভেঙে গেছে, বাড়িঘর ডুবে গেছে, মানুষের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ। রাজবাড়িতে এখনো পানিবন্দী প্রায় 30,000 মানুষ। এখানকার বিভিন্ন উপজেলার চর ও নিম্নাঞ্চলে তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি, ধান সহ বিভিন্ন ক্ষেত। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি কমেছে, তবে ঘরবাড়িতে এখনো বানের পানি থাকায় সড়ক ও উঁচু বাঁধে খেয়ে না খেয়ে দিন যাপন করছেন অনেকে। বন্যায় তলিয়ে গেছে এখানকার প্রায় 30,000 হেক্টর জমির ফসল। 220টি পুকুরের মাছ ভেসে প্রায় 55 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, News24। কুমিল্লা আদর্শ সদরের সুবর্ণপুরে এক দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, রোববার মধ্যরাতে উপজেলার 5 থুবি ইউনিয়নে ঘটনাটি ঘটে। সকালে স্বামী স্ত্রীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বিল্লাল হোসেন নামে নিহত গৃহকর্তা একজন পল্লী চিকিৎসক। স্বজনরা জানায়, রাতে বিল্লালের ঘরে 7-8 জন দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় কিছু কাগজপত্র খোঁজাখুঁজি করে তারা। পরে স্বামী স্ত্রীকে হত্যা করা হয়। পুলিশের ধারণা, দুজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বিল্লাল হোসেনের পুত্রবধূকে আটক করেছে পুলিশ। আমরা দূরে এসে আইয়া দিয়ে আমার ভাইয়ের এমনি বান্ধিয়া সিট করে, মানে এমনি শিক্ষা বান্ধিয়া সিট করে একটা ইয়া সোফার লোকের ঠান্ডি বিয়া করে ফিরে রয়েছে। বিল্লাল একটা অত্যন্ত ভালো মানুষ এবং উনি সামাজিকভাবে, পারিবারিকভাবে বা ব্যবসায়িকভাবে কারোর সাথে কোনো ধরনের এই যে ওনার কোনো দ্বন্দ্ব আছে বলে আমার মনে হয় না যে এই দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? তো চা মাস্কটা ঠিক করে পরেন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। গেল কয়েক সপ্তাহ ধরেই দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী। একসাথে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও নতুন রোগী কমেছে। 24 ঘন্টায় করোনা উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 31 জন। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গে 10 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 5 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 5 জনের মৃত্যু হয়। এছাড়া বরিশালের শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়ায় 4 জন, যশোরে 3 জন, সাতক্ষীরায় 2 জন ও ঝিনাইদহে 1 জন মারা যান। হাসপাতালগুলোতেও কমেছে নতুন রোগীর চাপ। নিচে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। অবৈধ অস্ত্র আমদানি রোধ না করতে পারলে অচিরেই দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার এক ভিডিও বিবৃতিতে অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধ এবং অস্ত্র উদ্ধারে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। যশোরের এক ছাত্রনেতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গেল কয়েক বছরে সে একাই সারা দেশে 2 শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। এর আগে ইসরায়েলে তৈরি অত্যাধুনিক উজি পিস্তল সহ এক মডেলের ছবি ভাইরাল হয়েছে। অত্যাধুনিক এই অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতেও নেই,
তাই সমাজের অভিভাবক মনের মাঝে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সাথে অবৈধ অস্ত্র আমদানি সিন্ডিকেট ও অস্ত্রবাজদের তালিকা তৈরি করতে হবে। ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনার দীর্ঘ লকডাউনের পর বাংলা সাহিত্য সংস্কৃতি কৃষ্টিকে তুলে ধরার প্রয়াসে পিঠামেলা আয়োজন করেছে যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশি প্রবাসীরা। দেশে বিভিন্ন পণ্যের স্টল আর প্রদর্শনী ছাড়াও শিল্পীদের অংশগ্রহণে ছিল নানা বিনোদনমূলক পরিবেশনা। লন্ডন থেকে আসমা মাসুমের তথ্যচিত্রে বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। প্রবাস জীবনে পরিবার স্বজন নিয়ে কোনো উৎসবে মেতে ওঠা এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। রোববার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলা গণমাধ্যম ও সংস্কৃতি কর্মীদের সংগঠন একটু অন্যরকম আয়োজন করে বাংলার পিঠাপুলির অনুষ্ঠান। করোনার দীর্ঘ লকডাউনের পর প্রবাসীদের এই অনুষ্ঠান এনে দেয় ভিন্ন রকমের এক আনন্দ। পিঠামেলার উদ্বোধন করেন বাংলাদেশ মিশন বার্মিংহামের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার স্বর্ণালী চন্দ। তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য বাংলার এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যরকম গ্রুপ আয়োজিত আজকের এই যে লাল হাভেলি পিঠা মেলায় আসলেই তো চমৎকার উদ্যোগ। প্রবাসে তরুণ প্রজন্মদের বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি পরিচিত করে তোলার জন্য আসলে আমি মনে করি এই ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয়। মেলায় বাংলা সাহিত্য সংস্কৃতি কৃষ্টিকে তুলে ধরতে আয়োজনের কমতি ছিল না। অনেকেই লাঙ্গল কাঁধে নিয়ে বাংলার গ্রামীণ চিত্র তুলে ধরেন। প্রাইমারি স্কুলে পড়তাম সময় আমরা বান্নির মাঝে যেতাম, মেলার মাঝে যেতাম, দেখতাম যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো আয়োজন। আমার ছোটোবেলার কথা মনে হয়ে যায়, আমার বাঙালি ঐতিহ্য পিঠা মেলা। আর পিঠা মেলার জন্য এই লাঙ্গল জোয়াল, এটাই বৈশাখের যে ধারা, বৈশাখ বাজের তো পিঠা, এর জন্য আমি বৈশাখের সাথে মিলিয়ে আমি এগুলো পিঠছি। ছিল নাচ গানের পরিবেশনা, তবে পিঠা মেলার অন্যতম আকর্ষণ ছিল পিঠা পুলি আর বাংলা খাবারের নানান আয়োজন। আর এমন আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে আরো বড় পরিসরে তারা এমন আয়োজন করতে চান। মাসুদ রানা, News24। নিচে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের পানশিরে যুদ্ধ থামিয়ে আলোচনার মাধ্যমে বিদ্যমান সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন প্রতিরোধ আন্দোলনের নেতা আহমেদ শাহ মাসুদ। তবে উপত্যকাটির পূর্ণ দখলে নিয়েছে এমন দাবি করছে তালেবান। এদিকে আফগান সংকট নিয়ে এবার আলোচনায় বসতে যাচ্ছে ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান। দেশটিতে মানবিক সহায়তা কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালেবান। চালু করা হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইটও। পরিবারের সামনেই অন্তঃসত্ত্বা এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। মার্কিন অঙ্গরাজ্য ফ্লোরিডায় রোববার এক বন্দুকধারীর গুলিতে এক নারী ও তার 3 মাস বয়সী শিশুসহ 4 জন নিহত হয়েছে। হত্যার পর ব্রায়ান রিলে নামের ওই হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রয়টার্স জানায়, ব্রায়ানের গুলিতে 11 বছর বয়সী একটি মেয়েও আহত হয়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। এক সংবাদ সম্মেলনে পক কাউন্টির শেরিফ গ্রেডি জাট বলেন, মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য ব্রায়ান নিজেও পুলিশের সাথে গোলাগুলিতে আহত হয়েছেন। দর্শক, এই ছিল দিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।